আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে রাতের গাবতলি হাটের চিত্র তুলে ধরবো। দর্শক, আজকে শুক্রবার, ছুটির দিন, মধ্যরাত পেরিয়ে গভীর রাত, তারপরেও আছি গাবতলি হাটে, কী অবস্থা সেটা তুলে ধরবো। যদিও ছুটির দিনে বেচাকেনা খুবই কম হয়, তারপরেও আমরা শেডে শেডে একটু ঘুরবো। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যার কারণে বাইরেও ওভাবে গরু নেই। আমরা চেষ্টা করছি যে ব্যাপারীরা মোটামুটি আমাদের সাথে সবসময় সময় দেয়, তাদের কাছেই অপরিচিত অনেক ব্যাপারীর কথা বলেন, কিন্তু তাদের কাছে গেলে ভাই তারা আসলে কথাও বলতে চায় না, নানান রকম ঝামেলা আছে, যার কারণে আমরা তুলে ধরতে পারি না। তবে চেষ্টা করি যে সবার কাছ থেকে সব ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য, তারা কেমন গরু এনেছে বা কেমন দামে বেচতে চায়। যাই হোক, ঘুরবো ইনশাল্লাহ হাটে, ঘুরে ঘুরে জানানোর চেষ্টা করবো। প্রথমে ছোটো ছোটো গরু দেখছি, আর এই গরুগুলো হচ্ছে আমাদের সুখচান ভাইয়ের। সুখচান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালোই আছি। মন ভালো আছে? হ্যাঁ ভালো। শীতে কি একটু বাঁকা হয়ে গেছেন নাকি? বেঁকা হয় না, মানে গরু বাছর দুধে যে জায়গাতে আছি, গরু বৃষ্টির সময় কোন গোটা পানি পড়ছে, কোন গোটা ভিড়ছে, এই জন্য ধরেন আমও রেডি হয়ে আছি, বুঝেন না কথা। আচ্ছা, গরু কটা আছে আজকে? গরু আছে ভাই ছয়টা। এখন তো শুনতেছি যে গরুর দাম অনেক কমে গেছে। ও ভাই, ফার্ম থেকে আসছে বুঝছেন, আইসে 63 পর্যন্ত দাম দিছে, আমি বললাম আমার একই দাম লাগবে 65। দাঁত হয়েছে? এটি বা দাঁত ফাইটেছে, দাঁত উঠে নাই, উঠে নাই বুঝছেন। তা বললো ও অনেক বললো আমার চলবে, এটা চলবে চলবে, ঠিক আছে। বহুত পড়াই এক জায়গায় বসে পড়াই অনেক টাকা, 80-85 টাকা খাইলাম, খরচা করলাম। আচ্ছা, আমার খরচা যাক যাক, আমি 63 দিতে পারবো না। এরপরে পিছনে এটা কি? বাচ্চা বা হাসা গরু এটা, এটা ঘুরে দেন তো দেখি একটু। এটা হাসা ভাই, বা বা হাসা, হাসা বাচ্চা না? বাহ, এটা তো মনে হয় দাঁতটা হয় নাই। না, এটা দাঁতে নাই ভাই। আচ্ছা, তো কুরবানি তো আর হবে না আপাতত, এই মানুষে লিলিবিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাসা গরু না? ভালো ভাই, ছেড়ে দিলে ভাই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো মারবে, দু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দৌড় দিবে না ভাই। খুব শক্তিশালী গরু, শক্তিশালী ভাই বোঝা যাচ্ছে, কিন্তু গরুটা হচ্ছে ছোট। হ্যাঁ, এটা কত কেজি গোশত হতে পারে ভাই? এটা 65 কেজি গোশত আছে। 65 কেজি? 65 কেজি না, আর কম হবে? 1 কেজি কম নাই, 1 কেজি না, 5 কেজি কম, 1 কেজি কম নাই, 65 কেজি আছে। এটা 60 কেজি করতে হবে? 60 কেজি ফোরাবে না। আচ্ছা বলেন এখন দাম কত? একদম 50। একদম 50? একদম 50, একদম 50, একদম 50, নাকি আর 500 কম দিলে হইব না? এটা সুখচান ভাই 500 টাকা কমে দিবে না ভাই? এ মনটা একটু নরম করেন রে ভাই, 48 পর্যন্ত উঠছে, তাও দেন নাই? না রে রে, একের পর এক 48। আচ্ছা উঠুক। আচ্ছা তাহলে দুটো দেখলাম, আর ওইদিকে যাই। হ্যাঁ ওকে, মাশাআল্লাহ। এই যে সামনেরটা, জি ভাই, এটা কেমন কি ভাই? এটা দাম ভাই 95 বুঝছেন। হ্যাঁ একই দাম। হ্যাঁ এটা দাম পড়বো 2.80, এ 90। 2.90? 2.90, আগেরটা তো ভালো ছিল। না না, 2.90। ওটা কি মুখ ফসকে বেড়ে গেছে? হ্যাঁ 2.90। 2.90 জি। ওটা কত কেজি গোশত পাবো? ওটা পাবেন 3.5 মন। 3.5 মন? এক সকেটও কম হবে না, এক সকেটও কম হবে না। আচ্ছা 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 আচ্ছা, ওটা তো দাঁত হয়েছে? হ্যাঁ, এই গেলো 4টি দাঁতা। তাহলে এগুলো সব কুরবানি হবে তো? হ্যাঁ, 4টি আছে। দামও পাইছি, আচ্ছা দামও পাইছি, 82 পর্যন্ত হয়েছে 4টা লটে। ও লটে 82 কি, 4টা 82 করে? 82 করে? ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটা কত? এটির দাম 87। 87? আচ্ছা আচ্ছা, 87 গেল। এরপর এটা, এটা কেমন কি ভাই? 88 ভাই, একদম 88, একদম 88। বাহ 88, এটা গোশত কত টাকা কি হবে? ওটা একই, একই? হ্যাঁ, এটা 2-4 কেজি বেশি হবে, সব একই, একই। এটাও, এটা এটা 3000 বেশি। এটা 3000 বেশি? হ্যাঁ। এই এত বড় না তো এটা? না না, এটা 3000 বেশি।
ছয়টা গরু দেখলাম বিশেষ করে কোরবানির উপযোগী যে ছোট ছোট গরুগুলো যদি হাঁসা গরুটা যদি দাঁত হতো ওটা খুব কিন্তু চাহিদা আছে। পাতেন নাকি আপনি? আপনি তো পাতেন না ওইটা নিয়ে যেত। হ্যাঁ, পানি মরে দুই খরিদ্দার আছে ওটা নেওয়ার জন্য। হ্যাঁ, দাঁত হয় না এই জন্য নেয়নি। হ্যাঁ, আসলে হাঁসা গরু তার মধ্যে ছোট গরু দেখতে ভালো লাগছিল যার কারণে ই করেছে। জি, আচ্ছা ঠিক আছে ভাই, আবার দেখা, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে ওকে ওকে, আল্লাহ মাশাআল্লাহ, সুন্দর লাল সুঠামদের গরু দেখা যাচ্ছে। আর আমাদের আবুল ভাই এটাকে রেডি করছে। দেন ধাক্কা দেন আবুল ভাই, কি অবস্থা আবুল ভাই, মন খারাপ নাকি ভাই? চুপচাপ আছেন, ঘটনা কি? মোকামে গেছিলাম এই জন্য কাজকর্ম করতে করতে এরকম নড়াচড়া করতেছে। ঈদের আগে এত নড়াচড়া শুরু করছে? ঈদের আগে নড়াচড়া শুরু করছে। তো আজকের বাজারে এটা কি হাট থেকে আসলে? এখন তো গরুর দাম কমছে একটু। কিন্তু বলবেন সাড়ে তিন মন নাকি? বলবো সাড়ে তিন মন, কারণ আপনার দাম শুনেই বুঝছি যে 1,16,000 যেহেতু বলছে সাড়ে তিন মন। এগুলো তো মুখস্থ হয়ে গেছে আমার অনেকটাই। আচ্ছা, আর দাঁত তো হয়েছেই, বড় গরু দেখা যাচ্ছে। আচ্ছা, এটাতে আবার একটু পানি দেওয়া হয়েছে, পানি পড়ছে গাড়ি থেকে তো এই জন্য। এত থাক থাক, এইভাবে থাক, যেহেতু গাড়ি থেকে আসছে আর দেখাও যাচ্ছে। এটা কেমন কি দাম দিবেন? এটা দাম চাই ভাই 32-33, ওই দাম না, একবার 26 হলে নেওয়া পারবো। একটু ধাক্কা দিয়ে দেন, ও যেহেতু গাড়ি থেকে আসছে একটু রেস্ট করা দরকার। আরে ও রে শালা রে, ওই পাশে আবার আর একজন আবার মরণ রে, ও আবার গুতা দিচ্ছে। এইটা কেমন ভাই? এটা ভাই 36 চাই। হ্যাঁ, ওই দাম না, বেচা কোনো দামাদামি না হলে একবার 27, একদম 27। হ্যাঁ, এটা চেহারা সুন্দর, গল কম্বল আছে সুন্দর, নাভি আছে, গুসো আছে, তাই কতটি কি হবে ভাই? ওটা আপনার ওটার থেকে হয়তো 5 কেজি এদিক এদিক হতে পারে, সমান হইব, 4 মন হইব, তাই? হ্যাঁ, তাহলে 1,27,000। 1,27,000, ওকে। লাস্ট গরুটা দেখি এবার আজকে। এটা কেমন কি ভাই? এটার দাম চাই 42-43। হ্যাঁ, ওই দাম না, একদম 36। ওরে বাবা রে, আজকে আমাদের আবুল ভাই ওই সুকসান ভাইয়ের মতো একদম 36 বা 1 টাকা কম হইব না, 1 টাকা কম হইব না, তাই? হ্যাঁ, আরে গরুর দাম কমতেছে না বাড়তেছে নাকি? এখন তো পারবে, কোরবানি আছে না। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লান্ত, আপনি গরু টরু নিয়ে আসছেন। ও এটাও আছে, আরে সাদা গরু, সুন্দর ধলা গরু। এটা এটা তাহলে কত দেবে, বিক্রি করবেন? এটা ভাই দাম চাই 55, বুঝছেন? দাম 55 চাই, খালি 55? 1,55,000। 1,55,000, আচ্ছা, ওই দাম না, একবার 45 হলে বেশ। 1,45,000? হ্যাঁ রে, প্রথমে যেটা দেখছিলাম ওটা গোসাইব 4.5 মন। 4.5 মন? হ্যাঁ। দাঁত কয়টা কি জানেন? দুই দাঁত। দুই দাঁত,
দর্শক, এ পাশে কিছু কালো ছোট ছোট সার গরু গুলো দেখা যাচ্ছে। ও ভাই, ও ভাই, এই যে লালটা যদি বলি কেমন দামে বেচা বিক্রি চিন্তা ভাবনা ভাই? দাম চাষে 95, 85 হলে দিয়ে দেবো। 85? জি। একটু মাংসের হিসাব করলে কতটুকু কি হতে পারে ভাই? গোস আছে 110 কেজি। আর এই যে পাশেরটা একই দাম, দুটি দুটোই 85? হ্যাঁ, দুটোই 110 কেজি করে হবে। 110 কেজি করে পাংনি আছে, কষাই পাংনি আছে, আরো 5 কেজি করে বাড়বে। কষাই তো আর বলতেছে না, কষাই জিজ্ঞেস করলে হয়তো দেখা যাবে যে আবার ই। মোটামুটি কোন এলাকার থেকে নিয়ে আসছেন এগুলো? কুষ্টিয়ার গরু ভাই। কুষ্টিয়া না? জি। এরকম ছোট ছোট গরু নিয়ে আসেন? জি, ছোট উলি আসি, বড় উলি আসি। ওকে, ইনশাআল্লাহ নিয়ে আসেন, আবার দেখা হবে। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ, আরেকটি সুন্দর গরু দেখা যাচ্ছে। দর্শক, আমরা চলে এলাম এই মাঝখানের যে রাস্তা আছে সেই রাস্তার মাঝে চলে এসেছি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গভীর রাত, তারপরেও কেমন বেচা কেনা সেটা একটু তুলে ধরি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কি অবস্থা আজকের বাজার, কেমন যাচ্ছে ভাই? টুকটাক ভালোই যাচ্ছে, বাঁচাখানা ভালোই যাচ্ছে না? এটা কত কি দাম দর হলো? দাম চাইছি 27 ভাই, 20-40 বিক্রি করা যাবে, সবাই 20 ভাঙি ভাঙি কয়। কয় মন মাংস পেতে পারে আনুমানিক? 3.5 মন গোশ আছে। 3.5 মন? বাহ, একবারে টাইট হিসাব নাকি? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। এরপরে এই পাশে চলে যেতে চাই। এই যে ভাইয়ের একটা সুন্দর আর একটি কালো গরু আছে। চাচা, কি অবস্থা, কই যান? এই আর যাবে, এই দাম দিচ্ছে তো। ও, দাম দিচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর একটা গরু ধরছে, দাঁত হয়েছে? দাঁত দুইটা। দুইটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? দাম তো চাই 115, ওটা না 100 হলে বেশি দেবো। 100? ওরে বাবা গো, নেন ধাক্কায়, আর কিছু করা গেল না। যাক ভাই, 100 হলে বিক্রি করে দিবে। এরপর কাদায় চাষার একটা গরু ধরে রাখছে, এটা মনে হয় দাম দিচ্ছে আর কি না? চাষা কেমন কি দাম দিচ্ছে? ওরে বাবা গো, ওরে মরণ রে, এ সোজাই হয় না কেন? হই সোজা, এই সোজা হয়েছে। আর ছেড়ে দেন তো, কোন দিকে যাবো, ঘাট তে রাখেন। ওরে বাবা গো, চাষা কত দাম ধর হচ্ছে? আরে মরণ রে, চাষাকে বলতেই পারতেছে না, নাকের মধ্যে দিয়ে দিছে। কিন্তু আসলে এটা দেশাল গরু তো, বোঝাই যাচ্ছে আসলে শক্তিশালী গরু। এইবারও ঠিক হয়েছে। চাষা কত কি দাম ধর হচ্ছে? 95 দিচ্ছে। 95? আর একটু হলে ছাড়বেন? আর একটু হলে ছাড়বেন। মোটামুটি গোস্ত কতটুকু কি হবে? 3.5 গুণ হবে না, 3.25 গুণ। 3.25? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ছোট্ট করে একটু দেখাচ্ছিলাম যে কী অবস্থা, একবারে গাই গরু। ওই যে সামনের দিকে যেতে চাই। আজকে হাটের বৃষ্টি এবং কাদার কারণে আসলে ওইভাবে বেচা কেনা হচ্ছে না। এই যে একটা পাকড়া গরু, পাকড়া সার গরু, কী অবস্থা ভাই, কেমন আছেন? ভালো নয় ভাই। কেন, গরুর দাম হয় না? কি কয়? খালি গরু পাঁচ পালে বেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত চাচ্ছিলেন? এটা চাও 110। এখন পর্যন্ত কেমন কি হলো ভাই? এখন পর্যন্ত 104 পর্যন্ত দাম পাচ্ছি। 104 তো হয়ে যায় তো মনে হয়? হয়ে যায়, কিন্তু দেই না, আর 1000 টের বাজার কোথা আছে। আরো 1000 নেবেন? 105। মাংস কতটুকু কি হবে? মাংস 3.5 মন। 3.5? আচ্ছা আচ্ছা। তো দর্শক, আসলে হাটের মধ্যে অল্প কিছু গরু ছিল, আজকে আর লম্বা করতে চাচ্ছি না। যে কয়টি গরু ছিল সেই কয়টি গরু একটু দেখানোর চেষ্টা করলাম, আর আকাশের অবস্থাও ভালো না এই গভীর রাতে, আজকে এই ছুটির রাতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।